আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল। 1757 সালে মুর্শিদাবাদে পলাশির আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর কাছে পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে দেয়। ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে। একদিকে ব্রিটিশদের শাসনের নামে অত্যাচার শোষণ, অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম। এরকম এক উত্তাল সময়ে 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত অবিভক্ত মেদিনীপুর জেলার মহুবনী গ্রামে পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। আমাদের ছেলে হয়েছে, কিন্তু তোমার মুখে হাসি নেই কেন লক্ষ্মীপ্রিয়া? কিসের ভয়? ভয় পেও না লক্ষ্মী, ভয় পেও না, এই খোকা কিচ্ছু হবে না। বয়স যখন মাত্র 5 বছর তখন তার মা লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যান। মা লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর 1 বছর পর মারা যান ক্ষুদিরামের পিতা ত্রৈলোক্যনাথ বাবু। এরপর ক্ষুদিরাম সন্তান স্নেহে বড় হতে থাকে দিদি অপূর্বা দেবীর কাছে। Thank you.
গ্রামের পাঠশালার পাঠ শেষ করে ক্ষুদিরামে ভর্তি হলো হ্যামিল্টন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রচলিত পাঠ্যক্রম কখনো ক্ষুদিরামকে আকর্ষণ করতে পারেনি। তার ভালো লাগতো সহপাঠীদের নিয়ে কাছে চলতে, যখন তখন নদীতে সাঁতার কাটতে। শিক্ষক মহাশয়ের বেদ লুকিয়ে রাখার জন্য কখনো কখনো শাস্তিও পেতে হতো তাকে। তবুও ক্ষুদিরামের লস্যিপনা এতটুকু কমে। শুধু যে তিনি দুরন্ত ছিলেন তা নয়, তার মনে ছিল অসীম করুণা ও দায়িত্ববোধ। একদিন বাড়িতে কেউ আছে কিছু ভিক্ষে দাও বাবা, এই মানুষটাকে। এ কি এত ঠান্ডায় আপনি ছেঁড়া পোশাক পরে আছেন? কি করব বাবা, দুবেলা দুটো খেতে পাই না, গরম পোশাক কোথায় পাব? দাঁড়ান একটু, আপনাকে দেওয়ার মতো আমার কাছে বিশেষ কিছু নেই। এই শালটা আমার বাবার শেষ স্মৃতি, এটা আপনাকে দিলাম। আমার মনে হয় আপনি হলেন এই শালের যোগ্য ব্যক্তি। তোমার খুব মায়া বাবা, খুব মায়া, তোমার অনেক নাম হোক বাবা, বড় দেশের দশের কাজে লাগো বাবা, কাজে লাগো বড়। এটা কি করলে খুদি, তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? বিক্রি কি সার গায়ে দেয়? সারটাও বিক্রি করে দেবে দেখিস। তা যদি দেয় দিক না, সারটা বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে কদিনে পেটে সংস্থান তো হবে। তুই পারিস খুদি। ১৯০২ সাল, জাতীয়তাবাদের ঢেউ তখন আছড়ে পড়েছে বাংলায়। সেই ঢেউয়ের চেতনা নিয়ে মেদিনীপুরে এলেন ঋষি অরবিন্দ। ১৯০৩ সালে সিস্টার নিবেদিতা জাতীয়তাবাদের সমর্থনে প্রকাশ্য সমাবেশ করলে সিস্টার নিবেদিতার ভাষণ কিশোর ক্ষুদিরামকে আত্মবলিদানের জন্য প্রস্তুত করে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধুগণ, আমাদের দেশ ব্রিটিশরা অন্যায় ভাবে দখল করে রেখেছে। ওরা আমাদের কৃষক শ্রমিক ভাইদের উপর অত্যাচার করছে। আমরা এর প্রতিবাদ করলে তাদের শাস্তি পেতে হচ্ছে, প্রতিবাদকারীকে খুন করা হচ্ছে। ওরা ওরা খুব শক্তিশালী, অনেক অস্ত্র ওদের কাছে। তবুও আর কতদিন, আর কতদিন এই অন্যায় আমরা সহ্য করব? আর নয়, আমাদের দেহে প্রাণ থাকতে আমরা আমাদের দেশ মাতাকে ইংরেজদের হাতে বন্দি হয়ে থাকতে দেব না। তাই দেশ মাতার শৃঙ্খল মোচন করতে, অত্যাচারী ইংরেজদের দেশ ছাড়া করতে, শ্রমিক কৃষক ছাত্র সমাজকে একত্রিত হতে হবে। ওঠো ভাই সব, জাগো, হাতে তুলে নাও হাতিয়ার, তরুণ সমাজ জাগরিত হও। আমরা রক্ত দিয়ে স্বাধীন করবো আমাদের দেশ, এই আমাদের বীর অঙ্গীকার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
বন্দে মাতরম বলে রে জীব কেছে আরে ও হু ইজ দ্যাট বয় কে আছে মে মেড়ে গলে রক্তে তখন আগুন জ্বলে। কি নাম তোমার? ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। আচ্ছা, আপনি কলকাতা থেকে আসছেন না? আপনি সিস্টার নিবেদিতাকে চেনেন? কেন চিনব না, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সেই দিন স্কুলের মাঠে ওনার বক্তব্য শোনার পর ঘরে আর মন টিকছেই না। আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে বুঝতে পারছি। আমি সব বুঝিয়ে দেব, তুমি করবে আমার কাছে? আপনি পড়াবেন আমাকে? কিন্তু আমার যে পড়ায় মন বসে না। তোমার যা ভালো লাগে তুমি তাই করবে, আমি তোমার মতোই ছেলে খুঁজছি। আপনি যে বাড়িটা খুঁজছিলেন এটা হলো সেই বাড়ি? এই না, এই কাগজে আমার ঠিকানা লেখা আছে, কাল তুমি বিকেলে আমার সঙ্গে দেখা করো। তোমার মধ্যে যে দেশপ্রেমের আগুনটা আছে তাকে একটু প্রজ্বলিত করতে চাই। কি দেখা করবো তো? নিজের জন্য নয়, দেশের জন্য আমি সব করতে পারি। আমি কথা দিলাম মাস্টার মশাই, কাল বিকেলে আপনার সঙ্গে আমি ঠিক দেখা করব। সত্যেন বসুর কাছে ক্ষুদিরাম ভারতীয় বিপ্লবাদের দীক্ষা নিলেন, যোগ দিলেন বিপ্লবী গুপ্ত সমিতিতে। ক্ষুদিরামের জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। বিপ্লবী গুপ্ত সমিতিতে গোপনে চলতে থাকলো ক্ষুদিরামের শরীর চর্চা, অস্ত্র শিক্ষা, লাঠি খেলা, রং বানিয়ে হাঁটা, আরো কত কি। হাত দে
வந்தே வந்தே மாதரம் வந்தே வந்தே மாதரம் வந்தே 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 மாதரம் வந்தே வந்தே மாதரம் வந்தே வந்தே மாதரம் வந்தே வந்தே. ক্ষুদিরাম পরিণত হল গুপ্ত সমিতির এক সক্রিয় কর্মীতে। দেশের সেবায়, দশের সেবায় কিশোর ক্ষুদিরাম বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেন। ডান পিঠে ক্ষুদিরাম কোনো কিছুকেই ভয় পায় না। সে যেমন ছুটে যায় কলেরা রোগীর সেবা করতে, তেমনই ছুটে যায় বন্যা কবলিত এলাকায় জলে আটকে থাকা মানুষকে উদ্ধার করতে। এরকমই একদিন তার উপর গুপ্ত সমিতির দায়িত্ব পড়ল সোনার বাংলা নামক প্রচার পুস্তিকা বিতরণ। সোনার বাংলা পত্রিকা, দেশের পত্রিকা, একটা নিন। নিষিদ্ধ পত্রিকা বিক্রি করলে ওকে অবশ্যই গ্রেফতার করতে হবে। দেখি না, দেখাবো না। দেখাবি না মানে দেখি। সোনার বাংলা, তুই জানিস না এই পত্রিকা দেশে নিষিদ্ধ, তবু বিক্রি করছিস? চল তুই আমার সাথে থানায় চল, তোর কি হল করি তুই দেখবি। না আমি যাবো না। চাবি না মানে ইংরেজদের রাজত্ব থেকে ইংরেজদের বিরোধিতা করছিস, শাস্তি পেতে হবে তোকে। চল। পুলিশের নাকি খুশি মেরে পালিয়ে যাওয়ার তিন মাস পর ক্ষুদিরামকে পুলিশ ধরতে পারে। তবে সেবার কিছুদিনের মধ্যে ছাড়াও পেয়ে যায় সে। দেখতে দেখতে এল 1905 সাল। জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলেন। শুরু হল অবিভক্ত বাংলার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আমাদের মাস্টার মশাই সত্যেন বাবু আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। বিপ্লবী স্বদেশী বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে আবির্ভূত আমাদের এই সোনার বাংলা। জাতীয়তাবাদের শক্তিকে নষ্ট করার জন্য ইংরেজ শাসকরা তাই ষড়যন্ত্র করে বাংলাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নেতা সুরেন্দ্রনাথ বঙ্গভঙ্গ না মানার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উচিত ওনার এই সিদ্ধান্তকে সমর্থন করা। হ্যাঁ, আমরা এর বিরুদ্ধে সমবেত ভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করব। ওই লাল মুখ ইংরেজ দমন পীড়ন নীতি গ্রহণ করেছে, বিনা বিচারে স্বদেশীদের মারধর করছে, জেলে ভরছে, বালক থেকে বৃদ্ধ কাউকেই ছাড়ছে না।
আলিপুর বোর্ড চত্বরে বন্দে মাতরম বোলায় ওইটুকু ছেলে সুশীল সেনকে প্রকাশ্যে চাবুক মারার নির্দেশ দিল ওই শয়তান আলিপুর প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। এই বর্বরতা কিছুতেই মেনে নেওয়া যায় না। এইভাবে এইভাবে কতদিন বাঙালি পড়ে পড়ে মার খাবে? ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার সময় এসে গেছে। ওই শয়তান কিংসফোর্ডকে তার নিজের পাপের শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বেশ, তবে এই সভাতেই অত্যাচারী কিংসফোর্ডে মৃত্যু পরোয়ানা জারি করুন। বলো, তোমাদের মধ্যে কে এই গুরু দায়িত্ব নিতে প্রস্তুত? আমাকে দিন মাস্টার মশাই, আমাকে দেশময় সেবা করার একটা সুযোগ দিন মাস্টার মশাই। তুমি বেশ, তবে তোমাকেই দিলাম এই গুরু দায়িত্ব। তবে তুমি একা নও, তুমি এবং প্রফুল্ল তোমাদের দুজনকে এই কাজ করতে হবে অতি সাবধানে। হেমচন্দ্র কানুঙ্গ প্যারিস থেকে বোমা বানানোর কৌশল শিখে এসেছে, সেই বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে কিংসফোর্ডের মাথার খুলি। আমরা প্রস্তুত মাস্টার মশাই। বন্দে মাতরম, বন্দে। সেদিন 30 এপ্রিল রাত প্রায় 8:30 শাস্তি কাজ হয়ে গেলে আমরা দুজন দুদিকে চলে যাব, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তাই হবে। এই তো গাড়ি আসছে। প্রস্তুত হও, প্রস্তুত হও। তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। বেঁচে ফিরে কলকাতায় দেখা হবে। তাই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাগ্যক্রমে বেঁচে যায় কিংসফোর্ড, পরিবর্তে মৃত্যু হয় দুই ব্রিটিশ মহিলা। এইদিকে বোমা নিক্ষেপকারীর খোঁজে ব্রিটিশ পুলিশ বাহিনী চালাতে থাকে চিরুনি তল্লাশি।
রয়্যাল রেল স্টেশনে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে গেলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম। ये तो बंगाली लगता है, तलाशी लो इसकी, इसके पास तो बंदूक है। गिरफ्तार कर लो। বিপ্লবী নেতাদের পরিচয় জানার জন্য ক্ষুদিরামের উপর চলতে থাকে অকথ্য শারীরিক নির্যাতন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই মামলার প্রধান আসামি ক্ষুদিরাম বোসকে দোষী সাব্যস্ত করিল এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করিল। তাহাকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া এই মৃত্যুদণ্ড কার্যকর করিবার নির্দেশ দিল আদালত। তুমি হাসিতেছো কেন? তুমি কি আদালতের নির্দেশ বুঝিয়াছো? এয়া না বুঝার কি আছে জজ সাহেব? দেশের জন্য প্রাণ দেওয়ার ভাগ্য কজনের হয়? আমি গর্বিত সেই ভাগ্যবান একজন। তোমার কোন শেষ ইচ্ছা থাকিলে বলিতে পারো। আমি খুব ভালো বোমা বানাতে পারি জজ সাহেব। যদি আমাকে একটি কাগজ আর কলম দিতেন তাহলে বোমা বানানোর কৌশলটা আমি লিখে দিয়ে যেতাম আমাদের স্বদেশী ভাইদের জন্য। ভারতের ঘরে ঘরে তৈরি হবে হাজার হাজার ক্ষুদিরাম, যারা ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দেবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, হুসাইন মুখ বন্ধ কর। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
একেবারে বাচ্চা ছেলে বাবা। কে আপনি? তোমাকে গীতা পড়ে শোনাবার ভার করেছি। বসো বাবা বসো। শোনান না আপনি, তুমি তো তোমার দিদির সঙ্গে দেখা করতে চেয়েছিলে, তোমার সেই ইচ্ছেটাও পূরণ হল না। মনে কোনো কষ্ট রেখো না বাবা। কে বলেছে আপনাকে এই কথা? আমার তো একটাই ইচ্ছা, এ দেশ থেকে সাহেব তাড়ান। চুপ চুপ, গীতা শোনাবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ শুনাবো শোনাবো, কিন্তু তুমি তো বাবা সব বুঝতে পারবে না, তুমি যে বড্ড ছোট। গীতায় শ্রীকৃষ্ণ দেব কি বলেছেন জানো? কর্মতেই তোমার সমস্ত কিছু, কর্ম করো কিন্তু ফল তোমার নয়। জানি তো, কর্ম তো দেশের জন্য কিছু করা, তাই না? আমি একটা মন্ত্র শোনাবো। শোনাও না বাবা। বন্দে মাতর সুজলং সুফলং মলয়জ শীতল শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। একে কি ধাতু দিয়ে গড়েছো দেখো, এই ছেলে তো মৃত্যুকেও বরণ করছে বলে মনে হচ্ছে। এই শেষ সময়ে তাকে আর আমি কি শান্তি দেব, আর কি বা সান্ত্বনা দেব ঠাকুর। আমি এই মাটিতেই গড়া, এই মাটিতেই মিশে যাব, দুঃখ কিসের? কুদিনমির শেষ ইচ্ছা ছিল মাতৃসম দিদির সঙ্গে শেষবারের মতো একবার দেখা করা। তার সেই ইচ্ছা অধরায় থেকে যায়। বাস্তবে সেই দেখা না হলে হয়তো তাদের শেষ দেখা হয়েছিল স্বপ্নের দেশে। দিদি তুই এসেছিস? দিদি আমি জানতাম তুই ঠিক আসবি। দেখ না, আমি এদেরকে কত করে বললাম শেষবারের মতো তোর সঙ্গে একবার দেখা করতে দিতে, কিছুতেই রাজি হচ্ছিল না। তুই কি আর ফিরবি না খুদি? কে বলেছে আমি ফিরবো না? তুই দেখিস আমি ঠিক ফিরে আসবো, আবার জন্ম নেব এই ভারত মাতার সন্তান হয়ে, আবার লড়বো ওই অত্যাচার ইংরেজ শাসনের বিরুদ্ধে, পরাধীনতার গ্লানি ঘুচিয়ে স্বাধীন করব আমার ভারত মাকে। তুই তো শুধু আমার কোল খালি করে যাচ্ছিস না খুদি, হাসি হাসি ওর তো পাশে দেখ।
निकल के खून कहे।
मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बहरा तेरे खेतों में लहरा इतनी सी है दिल की आरज़ू मेरे जब झूम के भंगड़ा का न सका आबाद रहे वो गाँव मेरा जहाँ लौट के वापस जा न सका আমি সাইকেলে আগে যাচ্ছি।